হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জবরাজ 360 ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা আরও একটা নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছেন হেডলাইন্সে WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বোর্ডের তরফ থেকে যে ক্লার্কশিপের রিক্রুটমেন্ট একটা বেরিয়েছিল ক্লার্কশিপ পদের জন্য, তো সেই রিক্রুটমেন্টের অ্যাডমিট কার্ডটা কবে বেরোবে এই বিষয়ে কিছু খবর আমাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে। তো চলুন এই বিষয়ে আমরা জেনে নেব, অ্যাডমিট কার্ডের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সাথে এক্সাম ডেট আপনারা এখানে এক্সপেক্টেড জানতে পারবেন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়ে দেখে নেব। তো ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সরকারি চাকরির আপডেট সবার আগে পেয়ে যেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে বাজিয়ে ফেলতে ভুলবেন না। এবং আরও একবার ধন্যবাদ জানাচ্ছি ওই সকল বন্ধুদের জন্য যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন। তো চলুন আমরা এখন এই পেজটিতে আমরা নিচে চলে যাব। তো আরও একটা ইনফরমেশান আপনাদের জানাবার আছে, যে ওই এই মুহূর্তে যে আপনারা পেজটি দেখতে পাচ্ছেন সেটা jobsondhan.com-এর একটা লোগো, যেটা আমি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই লোগোটার এই পেজে কিন্তু আপনারা খুব সহজে চলে আসতে পারবেন, যার জন্য ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এই পেজে যেয়ে যাওয়া মাত্র কিন্তু আপনারা নিচে চলে যাবেন। তো নিচে যাওয়া মাত্র এরকম একটা ইন্টারফেস আপনাদের সকলের সামনে চলে আসবে। তো সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্স যেখানে দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডের রিলিজ ডেট কিছু ইনফরমেশান কিন্তু একটা এক্সপেক্টেড দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, যেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আপনারা যারা যারা এই পদের জন্য অলরেডি অ্যাপ্লিকেশান করে ফেলেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, কারণ এখানে কিন্তু অ্যাডমিট কার্ড সাথে এক্সাম ডেটটা বলা হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা অলরেডি অ্যাপ্লিকেশান ডেট কিন্তু শেষ হয়ে গেছে, মার্চের 26 তারিখ ছিল লাস্ট ডেট। এবং রিটেন এক্সাম ডেট যেটা এখনও পর্যন্ত কিন্তু পাবলিশড করা হয়নি, যার জন্য কিন্তু এখানে বক্সে দেখতে পাচ্ছেন নট রিলিজড টুডে ইয়েট। সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড, যেটা কিন্তু এখনও অবধি দেওয়া হয়নি। তবে যে খবরটা আজকের মেইন বিষয় ছিল যে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, সেখানে কিন্তু আপনাদের জানিয়ে দিই বোর্ডের তরফ থেকে ইতিমধ্যে আমাদের খবর আমরা পেয়েছি যে ইতিমধ্যেই কিন্তু আর কিছুদিনের মধ্যেই হতে পারে, এক দেড় মাসের মধ্যেই কিন্তু আপনাদের এই পদের জন্য যা যারা আবেদন করেছেন তাদের কিন্তু অ্যাডমিট কার্ড আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেটা প্রমাণস্বরূপ আশা করছি আপনারা বুঝতে পারছেন, প্রমাণস্বরূপ তো আপনাদের দেখাতে পারলাম না, তো প্রমাণস্বরূপ আপনাদের কোনো কিছু দেখাতে পারলাম না। তবে খবরটা তো কোনোভাবেই ফেক না, আপনারা এটা টোটালটাই অ্যাকচুয়ালি বিশ্বাসের উপর ডিপেন্ড করছে। তো এখানে কিন্তু নিচে যাওয়ার মতো আরও একটা ইনফরমেশান আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ অ্যাডমিট কার্ড 2019, যেটা জেনারেলি দ্য এক্সাম কন্ডাক্টিং বডি পাবলিশ টেস্ট দ্য অ্যাডমিট কার্ড বিফোর 10-15 ডেজ, অর্থাৎ আপনার এক্সামের কিন্তু 10-15 দিনের আগে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন, পাবলিশ করে দেওয়া হবে অফিসিয়ালি। এখানে দেখতে পাচ্ছেন থ্রু দ্য হাইজার অফিসিয়ালস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ অ্যাডমিট কার্ড 2019। ঠিক আছে, তো চলুন এই বিষয়ে তো আমরা জেনে নিলাম অ্যাডমিট কার্ডের বিষয়ে। তো আজকে আরও কিছু যদি ইনফরমেশান আপনাদের জানিয়ে দিই। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কন্ডাক্টিং বোর্ড, যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, তো বন্ধুরা এটা আশা করছি আপনাদের সকলেরই জানা রয়েছে, নেম অফ দ্য ডেজিগনেশন যেটা ক্লার্কশিপের, যেটা আমি ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যেটা ক্লার্কশিপের একটা পোস্ট, দ্য প্রসিডিওর অফ অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা যারা যারা অলরেডি আবেদন করে ফেলেছেন। তো বন্ধুরা এটা খুব একটা জরুরি না যে আপনারা কবে কীভাবে আবেদন করেছেন বা করবেন, অলরেডি করা হয়ে গেছে, কারণ অলরেডি এই পদের জন্য আবেদনপত্র জমা নেওয়া অফিসিয়ালি স্টার শেষ হয়ে গেছে। দ্য মেথড অফ সিলেকশন, যেটা রিটেন এক্সামের মাধ্যমে আপনাদের এই প্রসিডিওরটা চলবে, অর্থাৎ আপনাদের কীভাবে এই সিলেকশন প্রসেসটা চলবে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। রিটেন এক্সামিনেশানের মাধ্যমে কিন্তু আপনাদের এই পদের জন্য বাছাই করা হবে। যা দ্য লোকেশন অফ ওয়ার্ক প্লেস, অর্থাৎ ওয়েস্টবেঙ্গলের বন্ধুদের জন্য কিন্তু আজকের এই সুখবরটি, অর্থাৎ আপনারা যারা যারা এই পদের জন্য আবেদন করতে পেরেছেন এবং এক্সাম সম্পূর্ণ প্রসিডিওরটা যে চলবে সেটা কিন্তু কেবলমাত্র ওয়েস্টবেঙ্গল বন্ধুরাই উপভোগ করতে পারবে। এবং পরবর্তী যেটা বিষয় সেটা হলো অফিসিয়াল অ্যাড্রেস, সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেওয়া রয়েছে www.pscwba.application.in। তো আপনাদের সুবিধার্থে আপনাদের যাতে কোথাও যাবার দরকার না পড়ে, যার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু খুব সহজে আপনারা এই লিঙ্কের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবং
তো বন্ধুরা, এই বিষয়ে আশা করছি সম্পূর্ণ তথ্য আপনাকে জানাতে পেরেছি। তবুও যদি আমার তরফ থেকে জানানো কোনো কিছু মিসিং থেকে থাকে, তো আপনারা কিন্তু খুব সহজেই সরকারি ওয়েবসাইটের মাধ্যমে এবং এই ওয়েবসাইটে যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পিএসসি jobsondhan.com-এর ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা বাকি তথ্য খুব সহজে জেনে নিতে পারবেন। এবং আপনারা কিন্তু নিচে যাওয়ার মতো এরকম একটা আরও একটা ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন পিএসসি, যেটা ক্লার্ক অ্যাডমিট কার্ড 2019 পাবলিশিং ডেট, কিন্তু এখানে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে যা আপনারা যদি ক্যাপশনটা দেখেন, দ্য WBPSC ক্লার্ক অ্যাডমিট কার্ড ক্যাপশনস এক্সিট দ্য প্রপার ইনফো, এখানে কিছু দেখে নিতে পারবেন আপনারা, সিগনেচার কী কী লাগবে বা কী ইনফরমেশান, পাসপোর্ট, ফটোগ্রাফ অফ অ্যান্ড এক্সপিরিয়েন্স, অ্যাড্রেস, জেন্ডার, ফাদার্স নেম অ্যান্ড সো অন। এখানে কিন্তু আপনারা আরও কিছু ইনফরমেশান দেখে নিতে পারবেন, যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আধার কার্ড, ভোটার আইডি, রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, পাসপোর্ট, কুছ এরকম কিছু আপনাদের কাছে রিটার্ন এক্সাম ডেট সাথে কিন্তু আপনাদের কিছু ইনফরমেশান দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই বিষয়ে আরও আর বেশি বেশি তথ্য আপনাদের জানাবার নেই এই পর্যন্ত, এখনও পর্যন্ত। তো এই বিষয়ে যদি আরও কোনো তথ্য আমরা জানতে পারি, অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে আপনারা জেনে নিতে পারবেন, যার জন্য আপনাদের আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু খুব সহজে চলে আসতে পারবেন বাকি তথ্য জানবার জন্য। তো এই বিষয়ে যদি আরও কোনো তথ্য আমরা জানতে পারি, অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শুরুতে যে রিকোয়েস্টটা করেছিলাম সেই সব বন্ধুদের জন্য আরও একবার আমি রিকোয়েস্টটা করছি, সেই সকল বন্ধুদের জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, সরকারি চাকরির আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে বাজিয়ে ফেলতে ভুলবেন না। এবং আরও একবার ধন্যবাদ জানাচ্ছি সেই সকল বন্ধুদের জন্য যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন। তো তো চলুন, আজকের মতো এটুকুই থাকলো। এই বিষয়ে বা অন্য কোনো চাকরির ইনফরমেশান জানাবার জন্য কিন্তু আমি নেক্সটে আবার আসবো। অবশ্যই ভালো থাকবেন সকলে।